ফলে আসলে আমার যে এনআরএলএমর আন্ডারত এস এস জি যেমন আছে হাইলাকান্দি আজি ইয়াত আমি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বললে হব অ্যাওয়ারনেস আমি করলো আর আজি আজি ডেটত 131টা এস এস জিক লোন স্যাংশন হয়েছিল লোনটোর কাগজ গিয়ে দিল আমি আজি ট্রান্সফার হয়ে যাব পয়সা লোন পাব কেটা এস এস জি 5 লক্ষ পাব কেটা এস এস জি 1 লাখ এনেকো আছে যে ক্রাইটেরিয়া আসলে এই লোন পার পিছত আর বিজনেসটা বড়াবো আর মেইন উদ্দেশ্য আসলে আমার ময়ে কইস তাতে কইস এস এস জি আমি খুলিছ মহিলাক লই যে আজি আমার ভারতের প্রধানমন্ত্রী কই আছে যে আত্মনির্ভর ভারত আত্মনির্ভর সেইটো কেনেকৈ হ'ব আত্মনিৰ্ভৰ যেতিয়া আমাৰ এই এছ এছ জি হৈছে তাৰ নাম হ'ল এছ এছ জি ছেল্ফ হেল্প গ্ৰুপ ছেল্ফ হেল্প সেইটো আত্মনিৰ্ভৰটো এখেতৰ মাৰফতত আমি লোন দি হওক গভৰ্ণমেণ্টৰ আগত পইচা দিছিলে কিবা কিবা এটা কৰক আজি আপুনি চাওক ইয়াত 3-4টা আমি দেখিলোঁ ভাল কাম কৰি আছে এইটো শীতল পাৰ্টিক বেলেগ কিবা কিবি বনাই চেল কৰি আছে এটা শীতল পাৰ্টিৰ দাম 300 টকা এখেতে বেলেগ বেলেগ কিবা বেগ চেগ বনাই চেল কৰিলে একে শীতল পাৰ্টিৰ দাম 3000 টকা পায় বহুত ইনকামটো বাঢ়ি যায় আৰু ইয়াতে কাপোৰৰ ইয়ো আছে চিলাই চিলাই নিজে কৰে ইয়াতে সবতকৈ বেষ্ট পালোঁ আমি এল ই ডি বাল্ব বনাই আছে ইয়াত এ চি ডি চি বাল্ব 300 টকা চেল কৰি আছে তাত কষ্ট প্ৰডাকশ্যন আৰু বহুত কম তাৰপৰা এখেত পইচা পাই আছে আমি এৱাৰনেছটো সেইটোৱে কৰিছোঁ যে আৰু কিবা আপুনি চেক্টৰত যাওক ভেৰাইটি চেক্টৰ আছে আপোনালোকে পইচাটো পাইছে যে খোৱাৰ কাৰণে আপোনাক গভৰ্ণমেণ্ট দিয়া নাই আত্মনির্ভর হওয়ার কারণে আপনার পয়সা দিছে আপনি এই পয়সা দিয়ে কিবা এটা করক ডিপার্টমেন্ট আপনার লগত আছে কি হেল্প লাগে টেকনিক্যাল সাপোর্ট আমার ডিপার্টমেন্টে দিব টেকনিক্যাল সাপোর্ট পাব ফিনান্সিয়াল সাপোর্ট আমি দিয়ে আছো জাস্ট আপনি কাম করক আর আপনার ইনকামটো বড়াক এটু আপনি জানে পিএনআরডি ডিপার্টমেন্টের একটা এলাবোরেট সেট আপ আছে স্কিল ডেভেলপমেন্টের সেট আপ আছে এনআরএলএমর সেট আপ আছে সো তেখেতর মানে জব ডেসক্রিপশনে এটু হয় কি কেনে যেনে মানে কি ধরনের এস এস জি বিলাকর হ্যান্ড হোল্ডিংটো করে সো আমি এনশিওর করাম কি হ্যান্ড হোল্ডিংটো ভালদরে হয় আর সবতকে ডাঙর সমস্যাটো আমার তাত এটো হৈছে কি স্যাংশনটো বহুত কম হয় আজি এটা পজিটিভ মানে দিন বলি ভাবো যে একেলগে আমি 130 প্লাস স্যাংশনটো করিব পারিছো 1 crore 43 lakh এন্ড 130 বেনিফিশিয়ারিক মানে আমি দিব পারিছো আমার এটাই চেষ্টা হব যে যিমান বেছিকে হয় এস এস জি বিলাকক আমি লোন কিনি মানে স্যাংশন করাব মানে পারো সেইটাই হব আমার মুখে এটো বাকি এনে হ্যান্ড হোল্ডিং করা বা এটো এনে অলরেডি একটা সেট প্রসিজার আছে তাতে বেশি চিন্তা করবলগা নাই আমি এটাই করব লাগিব হ্যান্ড হোল্ডিং করে মোটিভেট করে যে মানে এস এস জি আগবাড়ি আহিব লাগিব আমাক লোন লাগে বলে সেইখিনি আমি চাব অ্যাওয়ারনেস ফার্স্ট থিং ইজ দ্যাট কাজ তো গভর্নমেন্ট অফ আসামে বহুত করে বহুত কাজ হয়ে যায় কিন্তু পজিটিভ অ্যাওয়ারনেসটা ওখানে আন না পজিটিভ অ্যাওয়ারনেস না হওয়ার লাগে মাঝখানে মানুষ আর রুকিয়ে কিছু কিছু উল্টা পাল্টা হয়ে যায় মাঝে তো দ্যাট থিংস শুড বি রিমুভড অ্যান্ড উই শুড বি অ্যাপ্রোচিং দ্য পাবলিক ডাইরেক্টলি দ্যাটস দ্য মেইন পারপাস অফ টুডেজ প্রোগ্রাম And I am grateful to Honorable MP, Karimganj Sri Kripanand Malaji. I am grateful to our Deputy Commissioner, Young Energetic Dynamic Deputy Commissioner, Mr. Meghnadi Dial. I am grateful to all my staffs. They have conducted very nicely. And I am also grateful to the bankers who have extended their hand in a very positive way. And we expect more positiveness in the coming futures.